অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অথচ ইমোর সাথে পরিচিত নয় এরকম লোক খুবই কম পাওয়া যাবে, বিশেষ করে যারা প্রবাসী ফ্যামিলি রয়েছেন অথবা যাদের পরিবারের কেউ প্রবাসে থাকে তাদের কাছে ইমো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। কিন্তু আমাদের অল্প একটু অসতর্কতার কারণে কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়, যার কারণে আমাদের অনেক পার্সোনাল তথ্য অন্য কেউ দেখে ফেলে, এর জন্য আমরা অনেক বিপদের সম্মুখীন হই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা অথবা আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনি যদি জানতে চান আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা, তাহলে আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন ইমো লিখে। বন্ধুরা দেখুন, আমি এখানে ইমো লিখে সার্চ করলাম। ইমো লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইমো অ্যাপটি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওপেন লেখা চলে আসছে। তো আপনাদের এখানে যদি এই ওপেনের জায়গায় আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টটি আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পরে আপনারা এখান থেকে ইমোটিকে ওপেন দিবেন। আপনার ইমো ওপেন হওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে বাম পাশের কর্নারে রয়েছে একটি প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোর নামের একটি অপশন, আপনারা এখান থেকে এই মোরে ক্লিক করে দিবেন। মোরে ক্লিক করার পরে আপনারা এখানে নিচের দিকে গেলে দেখতে পারবেন যে এখানে সেটিংস নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এইখানে দেখতে পারবেন ইমো অ্যাকাউন্ট সেটিংস নামের একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ইমো কোন কোন ফোনে অ্যাক্টিভ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে CPH2001, এটা হচ্ছে আমার যে ডিভাইস সেই ডিভাইসটি এখানে লেখা রয়েছে। তার মানে আমার এখানে কিন্তু এই একটি ডিভাইসই রয়েছে, তার মানে আমার এই ইমো অ্যাকাউন্টটি শুধুমাত্র আমার ফোনেই অ্যাক্টিভ করা রয়েছে। তো আপনাদের এখানে যদি আপনার ডিভাইস বাদেও এখানে অন্য কোনো ডিভাইস থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ইমোটি হ্যাক হয়ে গেছে। তখন আপনি যে কাজটি করবেন, খুব দ্রুত সেই ডিভাইসটির উপরে ক্লিক করবেন। ডিভাইসটির উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে সেখানে ডিলিটের একটি অপশন রয়েছে, সেখান থেকে ডিলেটে ক্লিক করে সেই ডিভাইসটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলেই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি সিকিউর হয়ে যাবে এবং আপনার ইমোর তথ্য অন্য কেউ দেখতে পারবে না। বন্ধুরা, মূলত এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, তার কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনার মতো অন্য আরেকজনও উপকৃত হতে পারে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।